আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুবই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা করব সংগঠন তালিকার একটি চার্ট, বা আমাদের বলতে পারি আমরা যে সংগঠন তালিকার চার্টটা কি জিনিস এটা, বা সংগঠন কাঠামো কি, যেটাই বলি না কেন সেটার অ্যান্সার আমাদের একটাই আসবে। সো সেই উত্তরটা কি, উত্তরটা আমরা দেখে নিই। কোনো প্রতিষ্ঠানে সাংগঠনিক কাঠামোকে চিত্রের সাহায্যে বা লিখিত তালিকা আকারে সংগঠনের বিভিন্ন বিভাগ বা উপবিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা আমাদের যে অবস্থানিক সম্পর্ক দেখানো হলে তাকে আমরা সংগঠন তালিকা বা চার্ট বলতে পারি। এটি সংগঠনের কর্মকর্তা ও কর্মচারীদের পারস্পরিক সম্পর্কের যে সংক্ষিপ্ত চিত্র বা তালিকা, এতে কে কার ওপর নিজের পদে অধিষ্ঠিত, বিভাগ বা উপবিভাগ ওয়ারি তা দেখানো হয়। কেন্দ্রীয়করণ, ব্যবসায় সংগঠন কাঠামোর উচ্চ পর্যায়ে প্রতিষ্ঠানের ক্ষমতা, কর্তৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ, নিয়োগ, বদলি, অপসারণ ইত্যাদি ক্ষমতা কেন্দ্রীভূত করে রাখাকে আমরা কেন্দ্রীয়করণ বলতে পারি। কেন্দ্রীয়করণের ফলে প্রতিষ্ঠানের সর্বময় ক্ষমতা বা কর্তৃত্ব উচ্চ ব্যবস্থাপনার হাতে কেন্দ্রীভূত থাকে। এটাই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সকলের সাথে দেখা হবে আবারও একটি নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।